অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। শনিবার রয়টার্স টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা রয়েছে, সেহেতু দেশটির স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় তাকে হস্তান্তরের অনুরোধ করতে পারে। তিনি বলেন, ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে তাতে প্রফেসর ইউনুস খুবই অসন্তুষ্ট। তিনি এই বিষয়ে বেশ অসন্তুষ্ট এবং আমি এটা ভারতের হাই কমিশনারকে জানিয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা নিয়ে প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। তৌহিদ হোসেন আরো বলেন, হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটি তারা জানে, ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে। তিনি বলেন, যদি সেখান থেকে এমন দাবি আসে, তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এই সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে।